নমস্কার বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইজার ফ্রেন্ড অঙ্কন। আমি এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভেঞ্চার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা আমাদের মহাদশা সিরিজকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে আজকে আমরা শেষ অর্থাৎ শুক্রের মহাদশা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলেছি, মহাদশা কিন্তু জ্যোতিষশাস্ত্রের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণ মহাদশাই একমাত্র একটি পথ যার মাধ্যমে কিন্তু আপনারা একটি মানুষের বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে একদম নিখুঁতভাবে জানতে পারেন। ঠিক আছে, আপনার যদি শুক্রের মহাদশা চলে তাহলে তো অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। শুক্রের মহাদশায় কী কী ভালো, কী কী খারাপ এবং সেটার কী কী প্রতিকার হতে পারে সেই সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। এবং তার সাথে আপনি যদি জ্যোতিষবিদ্যা শেখেন বা শিখছেন আমার ভিডিওর মাধ্যমে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই শুক্রের মহাদশার বিষয়টা আপনাকে যথেষ্ট সাহায্য করবে কোনো মানুষ বা কোনো জাতক বা জাতিকার কুষ্টি দেখার ক্ষেত্রে। তো আজকে আমরা অবশ্যই শুক্রের মহাদশা সম্পর্কে জানবো। ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যদি ভিডিও খারাপ লাগে তাহলে অবশ্যই ডিসলাইক দিন, অথবা যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন। এতে আমি মোটিভেট হব এবং জ্যোতিষশাস্ত্র সম্পর্কে ভিন্ন ভিন্ন ভিডিও আনতে অনুপ্রেরিত হব। আর এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন। তো আসুন শুরু করা যাক। শুক্রের মহাদশা, যেটা কিন্তু প্রত্যেকটা মানুষ তার জীবনে অবশ্যই চায়, যারা জ্যোতিষশাস্ত্র সম্পর্কে কিছুটা হলেও বোঝে তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মহাদশা হচ্ছে সব থেকে সুখের মহাদশা। তার কারণটা আপনারা যখন আমি ডিটেলে আলোচনা করব তখনই বুঝতে পারবেন। এটা কিন্তু প্রত্যেকটা মানুষ চায়, তারা যেন তার জীবদশায় একবার হলেও শুক্রের মহাদশাটা পায়। শুক্রের মহাদশা হয় কিন্তু, শুক্রের মহাদশার সময়সীমা হচ্ছে 20 বছরের, ঠিক আছে। এবং আপনাদের যদি জন্ম নক্ষত্র পূর্ব ফাল্গুনী, পূর্বরসারা ও ভরণী নক্ষত্রে আপনাদের জন্ম হয় তাহলে আপনারা কিন্তু শুক্রের মহাদশাতেই জন্মগ্রহণ করেন, ঠিক আছে। এই তিনটে নক্ষত্র অবশ্যই শুক্রের নক্ষত্র। এবং এর সাথে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাইছি যে শুধুমাত্র এই নক্ষত্রে জন্ম হলেই যে শুক্রের মহাদশা পায় তাছাড়া পায় না, এরকম কোনো বিষয় নয়। শুক্রের মহাদশা আপনার দেখতে হবে আপনার জন্মকুষ্ঠি খুলে যে আপনার কোন মহাদশায় জন্ম এবং শুক্রের মহাদশা আসতে কতটা দেরি আছে বা চলছে কিনা, সেই বিষয়টা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে। কী করে আপনার মহাদশা, কোন গ্রহের মহাদশা চলছে সেটা দেখতে হবে, সেটা আপনি দেখলেই বুঝতে পেরে যাবেন যে আপনার কোন গ্রহের মহাদশা চলছে, ঠিক আছে। তাহলে শুক্রের মহাদশার ক্ষেত্রে আমাদের কিছু কিছু পয়েন্ট অবশ্যই দেখতে হবে। তো শুক্রের মহাদশা যেরকম সর্বাপেক্ষা পজিটিভ, সেরকম কিছু কিছু ক্ষেত্রে সর্বাপেক্ষা নেগেটিভ, ঠিক আছে। যেরকম আমি আপনাদেরকে বলেছিলাম জ্যোতিষশাস্ত্রে যে দুটি গ্রহ আছে সেটা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র, যারা সবথেকে শুভ গ্রহ। তো বৃহস্পতির মহাদশাতে ভালো এবং খারাপ দুটোই যেরকম বিষয়টা থাকে, যেমন ভালোর ভাগটা বেশি খারাপের ভাগটা কম, শুক্রের মহাদশাতে যতটা ভালো হতে পারে ঠিক ততটাই খারাপ হতে পারে। তো সেই বিষয়টা ডিপেন্ড করে অবশ্যই আপনাদের ওপর, সেই কারণে আমার এই ভিডিওটা আনা। যদি শুক্রের মহাদশা চলে কিছু কিছু বিষয় আপনাদের সাবধান থাকা অবশ্যই উচিত, ঠিক আছে। তো সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে আমাদের শুক্রের মহাদশা চলে 20 বছরের জন্য। এবার আপনাদেরকে আপনাদের জন্মকুষ্ঠি খুলতে হবে, আপনারা দেখে নিলেন যে আপনাদের শুক্রের মহাদশা চলছে, তো আপনারা দেখবেন যে আপনার জন্মকুষ্ঠির লগ্ন কি। আমরা একটা এক্সাম্পল হিসাবে লগ্ন বেছে নেবো, ধরে নেওয়া হচ্ছে এখানে আমি এখানে দেখছি কুম্ভ লগ্নের একটা কুষ্ঠি, ঠিক আছে। আপনার লগ্ন যেটা ইচ্ছা হতে পারে, যেই ঘরে ল লেখা থাকবে সেটা হচ্ছে আপনার লগ্ন, অর্থাৎ সেটা আপনার জন্মকুষ্ঠির ফার্স্ট হাউস, ঠিক আছে। সব থেকে প্রধান ঘর হচ্ছে সেইটা, ঠিক আছে। তো সেই রকম দিক থেকে যদি আমরা বিচার করতে চাই, যে কোনো লগ্ন জন্মকুষ্ঠি যদি খোলা হয় সেই জন্মকুষ্ঠির, এখানে আমি কি দিয়েছি দেখুন, প্রথম পয়েন্ট জন্মকুষ্ঠিতে শুক্র যদি চতুর্থ ঘর, সপ্তম ঘর এবং দ্বাদশ ঘরে থাকে তাহলে শুক্রের মহাদশা সেই জাতকের যথেষ্ট পজিটিভ যায় জাতক বা জাতিকার ক্ষেত্রে, ঠিক আছে। তো আপনাদের জন্মকুষ্ঠি খুলে নিতে হবে, আপনাদেরকে কাউন্ট করে নিতে হবে যে আপনার লগ্ন থেকে চতুর্থ ঘর, যদি আমরা কুম্ভ লগ্ন থেকে এক্সাম্পল হিসাবে বুঝি তাহলে সেক্ষেত্রে কুম্ভ লগ্ন থেকে চতুর্থ ঘর কী হয়, বৃষ হয়, 1 2 3 4। এইখানে যদি আপনার শুক্র বসে থাকে, তার সাথে হচ্ছে এখানে সপ্তম ঘর এইটা, এবং দ্বাদশ ঘর হচ্ছে মকর, ঠিক আছে। আপনারা গুনলে হিসাব করলে বুঝতে পেরে যাবেন, এখান থেকে চতুর্থ ঘর বৃষ, সপ্তম ঘর সিংহ এবং দ্বাদশ ঘর হচ্ছে মকর হয়। যে কোনো লগ্নের ক্ষেত্রে আপনারা যদি কাউন্ট করেন সেটা লগ্নটাকে এক ধরে কিন্তু কাউন্ট করতে হবে, বুঝতে পেরেছেন। তো এইখানে তো একটা বিষয় পজিটিভলি দেখা যাচ্ছে যে যদি কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুক্র কোনো কারণে চতুর্থ ঘরে চলে যায় তাহলে তো সেটা সব থেকে বেশি পজিটিভ। তো সেটা আমি আলাদাভাবে আলোচনা করব, আপনারা শুধু দেখে নেবেন যে আপনার জন্মকুষ্ঠির লগ্ন থেকে চতুর্থ, সপ্তম বা দ্বাদশ ঘরে শুক্র বসে আছে কিনা, তাহলে সেক্ষেত্রে শুক্রের মহাদশা যদি আপনার চলে সেটা আপনাদের সর্বাপেক্ষা পজিটিভ যাওয়া, নর্মাল সাধারণতভাবে সেটাই প্রযোজ্য হচ্ছে, ঠিক আছে।
তার পরবর্তী হচ্ছে সাধারণত বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন, কুম্ভ লগ্নের জন্য শুক্রের মহাদশা কিন্তু খুব পজিটিভ। তার মানে এই নয় যে আদার্স কোনো লগ্নের জন্য নেগেটিভ, এক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রেও পজিটিভ, মেষ লগ্নের ক্ষেত্রে পজিটিভ, বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে পজিটিভ। তো এইগুলো দেখতে হবে অনেকাংশে আপনার জন্মকুশিতে কোন আপনার কি লগ্ন, কোন ঘরে শুক্র বসে আছে। তো এখানে নর্মালি এটা দেখা গেছে যে যেহেতু এখানে আমি আপনাদেরকে একটা প্রথম ভিডিও এনেছিলাম গ্রহ মৈত্রী সম্পর্কে, একটা হচ্ছে আপনাদের দানবদের গ্রুপ, একটা হচ্ছে দেবতাদের গ্রুপ, তো সেই গ্রুপে শুক্র যেহেতু আছে, তো এই সকল লগ্ন মানে ধরে নিন বুধ, শনি, এরা হচ্ছে শুক্রের পরম মিত্র, ঠিক আছে। তো সেক্ষেত্রে এই সকল লগ্নের মানুষদের কিন্তু শুক্রের মহাদশা সর্বাপেক্ষা পজিটিভ যাবে, এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট গেল, ঠিক আছে। তার পরবর্তী হচ্ছে জন্মকুশিতে শুক্র আপনারা জানেন কন্যা রাশিতে হয় নিচস্থ, ঠিক আছে, এবং মীন রাশিতে হয় উচ্চস্থ। উচ্চস্থ নিচস্থর ভিডিওটা দেওয়া আছে, কেন কন্যার লগ্নে বা রাশিতে নিচস্থ হয়। আপনারা হয়তো এটা বলতে পারেন যে মিথুন বা কন্যা তো বুধের রাশি, তো এখানে শুক্র এবং বুধ একে অপরের মিত্র হওয়া সত্ত্বেও কেন কন্যার রাশিতে শুক্র নিচস্থ হয়, তো সেইটা নিয়ে আমার পুরো ডিটেল একটা ভিডিও দেওয়া আছে, কেন কোন গ্রহ কোন ঘরে নিচস্থ হয় এবং কেন নিচস্থ হয়, সেই ভিডিওটা পারলে দেখে নেবেন। তাহলে এখানে কন্যা রাশিতে শুক্র হচ্ছে নিচস্থ, ঠিক আছে, এবং এইটা হচ্ছে আপনার শত্রু ক্ষেত্র মীন রাশি, যেটা আপনারা জানেন বৃহস্পতিবার, এখানে কিন্তু শুক্র হয় উচ্চ, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদেরকে দেখতে হবে যে আপনার জন্মকুশিতে শুক্র নিচস্থ হয়ে আছে না উচ্চ হয়ে আছে বা কোন পজিশনে বসে আছে। সবসময় দেখে নেবেন শুক্র যেন কোনো কারণে কন্যা রাশিতে না বসে থাকে, কেন কন্যা রাশিতে শুক্র কিন্তু সেই সকল মানুষ সারাটা জীবন, আমি আপনার জন্মকুশি না দেখি বা যাই করি না কেন, যদি কোনো কারণে কন্যা রাশিতে শুক্র চলে যায় তাদের জীবনে কিন্তু প্রেম সম্পর্ক, আমি এটা নিয়ে একটা ডিটেলে ভিডিও নিয়ে আসবো প্রেম সম্পর্ক এবং বিবাহ নিয়ে, তো সেখানে আমি আরও ভালো করে বোঝাবো যে শুক্র কতটা পজিটিভলি দায়ী, যে এই প্রেম বিবাহ বলুন বা সম্পর্কর ক্ষেত্রে বলুন শুক্র কতটা গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। তো যদি কোনো কারণে কন্যা রাশিতে শুক্র বসে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার এই সকল বিষয়গুলো সর্বাপেক্ষা নেগেটিভ থাকবে, আপনারা বারবার প্রতারিত হবেনই হবেন, এটা হচ্ছে একদম নর্মাল একটা বলতে পারেন প্রেডিকশন। তো সেই দিক থেকেই দেখা যায় কন্যা রাশিতে যদি বসে থাকে তাহলে অটোমেটিক্যালি আমি বলবো যে শুক্রের মহাদশাটা আপনাদের জন্য কিন্তু নেগেটিভ যাবে, এটা হচ্ছে বিষয়। এবার এই তিনটে পয়েন্টের পরে আমরা দেখে নেব যে শুক্র মহাদশা সাধারণত যে কোনো মানুষের জীবনে আসে ভোগ সুখ প্রেম বিয়ে গৃহ গাড়ি আনন্দ অর্থলাভ অলঙ্কার লাভ সব রকম সুখের জন্য শুক্রের মহাদশা কিন্তু সর্বাপেক্ষা পজিটিভ। এবার শুক্রের মহাদশাটা যেরকম পজিটিভ সেরকম কিন্তু কিছু ক্ষেত্রে নেগেটিভ। কীরমভাবে নেগেটিভ হচ্ছে দেখুন, যদি আপনারা সবসময় ভোগ সুখ নিয়ে প্রেম বিয়ে আনন্দ নিয়ে মেতে থাকেন তাহলে আপনার কর্মের বিষয়টা কি হবে। তো এই কারণে বলা হয় যে শুক্রের মহাদশাটা যদি একটু বেশি বয়সে আসে, ধরে নিন যে কোনো জাতকের জাতিকার আফটার 40 পরে এলো বা আফটার 50 পরে এলো বা একদম ফার্স্টে চলে এলো, সেটা কিন্তু খুব ভালো। যদি আপনাদের যেটা সবথেকে কর্মের বয়স ধরে নিন আপনার 20 থেকে 40 বছরের মধ্যে শুক্রের মহাদশা এলো, এই সময় কিন্তু অনেক মানুষ আছে যারা নিজের ট্র্যাক থেকে সরে যায়, ঠিক আছে, তারা ভোগ বিলাস আনন্দের পথে এগিয়ে গিয়ে তারা কিন্তু বেপথে চলে যায় যেটাকে বলা হয়। তো সেই জন্য আমি বলছি শুক্রের মহাদশা যেরকম প্রত্যেকটা মানুষ জীবনে চায় সেরকম কিন্তু অনেকাংশে এটা অনেক ক্ষতিও বয়ে নিয়ে আসে, কেন না তার কারণ মানুষ যখন আনন্দ এন্টারটেনমেন্টের মধ্যে ঢুকে যায় তখন কিন্তু তাদের কর্মজীবনটা সবথেকে বেশি করে ঘেঁটে যায়, এটা হচ্ছে সবথেকে বড় বিষয়, এটা খুব সাধারণ একটা বিষয়। তো সেক্ষেত্রে শুক্রের মহাদশা যদি চলে সেটাকে পজিটিভলি নিয়ে যাওয়ার জন্য অনেক রেমেডিস আছে, তার আগে আমরা আলোচনা করে নেবো শুক্রের মহাদশার ক্ষেত্রে। এইখানে শুক্রের সাথে শুধু শুক্রের মহাদশা মানে প্রত্যেকটা গ্রহের অন্তর্দশা চলে, এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি, তারপরে আমি বলবো শুক্রের মহাদশা যদি পজিটিভ যায় কেমন যেতে পারে, নেগেটিভ গেলে কেমন যেতে পারে, তার আগে এটা আলোচনা করে নিই। শুক্রের সাথে শুক্রের মহাদশা যায় 3 বছর, মানে শুক্রের সাথে শুক্রের অন্তর্দশা যায় 3 বছর 4 মাস, ঠিক আছে, যেটা কিন্তু অপেক্ষাকৃত যথেষ্ট পজিটিভ একটা অন্তর্দশা বলা যেতে পারে। এই সময়টাতে কিন্তু আপনাদের অর্থলাভ বলতে পারেন বিয়ের যোগ স্ত্রী ভোগ এরম ধরনের বিষয়গুলো কিন্তু যথেষ্ট পজিটিভ, বাড়ি কেনা গাড়ি করা বা এরম ধরনের বিষয়গুলোর জন্য কিন্তু শুক্রের সাথে শুক্রের অন্তর্দশাটা যথেষ্ট পজিটিভ। একটা বিষয় কি, শুক্রের সাথে শুক্রের অন্তর্দশাটা আমি একটা বিষয় বলতে পারি, এই সময়টাতে আপনাদের ভোগ বিলাসের প্রতি আগ্রহ কিন্তু মারাত্মকভাবে বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আমি বলবো এই সময়টা একটু কেয়ারফুলি চলা উচিত, যদি যে কোনো বিষয়কে যদি পজিটিভলি ইউটিলাইজ করা যায় তাহলে সেটা আপনাকে পজিটিভ ফলাফল দেবে, সেটা যদি নেগেটিভ হয় তাহলেও পজিটিভ ফলাফল দিতে বাধ্য হবে। তো সেক্ষেত্রে বলবো শুক্রের সাথে শুক্রের অন্তর্দশাটা একটু ভাবনা চিন্তা করে চলবেন, ঠিক আছে। তারপরে চলে আসছে শুক্রের সাথে রবির অন্তর্দশা, যেটা কিন্তু সর্বাপেক্ষা নেগেটিভ, আপনারা জানেন এটা দারিদ্র যোগ নির্মাণ করে, শুক্র এবং সূর্য যদি একসাথে বসে থাকে সেটা 1 বছরের জন্য আসে, তো এই সময়টাতে কিন্তু আপনাদের লেজিনেসটা ভীষণভাবে বেড়ে যায়, আপনাদের কর্ম করার ইচ্ছা কর্ম করার ক্ষমতা পুরোপুরি চলে যায় এবং তার সাথে
বলতে পারেন গাইনো রোগ সম্পর্কে বিষয়ের প্রতি কিন্তু এই সময়টা বিশেষভাবে দেখা যায়, শুক্রের সাথে রবির যখন অন্তর্দশা চলে। এর সাথে আমি বলবো নামযশ খ্যাতিতে বাধা পড়ে, আপনারা দেখবেন যে আপনারা কর্ম করছেন সেই অনুযায়ী ফল পাচ্ছেন না, এই সময়টাতে কিন্তু দেখা গেছে। তারপরে হচ্ছে শুক্রের সাথে চন্দ্রের অন্তর্দশা 1 বছর 8 মাস, এই সময়টাও কিন্তু যথেষ্ট পজিটিভ একটা অন্তর্দশা। এই সময়টাতে কিন্তু বলবো যদি ইউটিলাইজ করা যায় ভালো, কিন্তু এই সময়টাতে আবার একটা বিষয় দেখা গেছে, ঠান্ডা লাগার সমস্যা, ঠিক আছে, দাঁতে যন্ত্রণার সমস্যা, অথবা মায়ের শারীরিক সমস্যা, অথবা আপনাদের মানসিক ক্ষেত্রে, যেহেতু এখানে শুক্র এবং চন্দ্র ইনভলভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি শুক্র ভোগ বিলাস আর চন্দ্র হচ্ছে আপনার মন, তো এই সময় আপনার মনটা সর্বাপেক্ষা ওই দিকটাতেই তার মানে কনভার্ট হয়ে থাকে, যে কি করে ভালো থাকবো, কি করে ভালো খাবো, কি করে ভালো পড়বো, এরকম ধরনের বিষয়টা কিন্তু মারাত্মকভাবে উঠে আছে। যেরকম সেই ক্ষেত্রে বলবো এটা যতটা ভালো ঠিক ততটা খারাপও, ঠিক আছে। তারপরে হচ্ছে শুক্রের সাথে মঙ্গলের অন্তর্দশা 1 বছর 2 মাস, এই সময়টা আমি বলবো যে স্ত্রী লাভ, ভূমি লাভ, মানে আমি আপনাদেরকে যেটা বলেছিলাম বাড়ি কেনা, গাড়ি করার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ একটা সময়। এই সময় কিন্তু একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ারও কিন্তু একটা নেগেটিভ সময়, তো এই সময়টাতে বলবো নিজেকে যতটা সংযত রাখতে পারবেন ততটা ভালো, ঠিক আছে। এরপরে শুক্রের সাথে রাহুর অন্তর্দশা, এইটার ক্ষেত্রে কিন্তু সব থেকে নেগেটিভ একটা সময়। কেন শুক্রের সাথে রাহুর অন্তর্দশাটা যদি পজিটিভলি হয়, অন্তর্দশার ক্ষেত্রে আমি বিষয়টা আপনাদেরকে বলে দিয়েছিলাম, যে কোনো গ্রহের যখন অন্তর্দশা দেখবেন তখন দেখে নেবেন সেই গ্রহটা থেকে যেই গ্রহটার অন্তর্দশা চলছে সেই গ্রহটা কোন ঘরে বসে আছে, যেটা তাৎক্ষণিক মিত্রতার বিষয়টা আসছে। এক্সাম্পল নিচ্ছি যে এটা আপনার জন্মকুষ্টি, কোনো লগ্ন টগ্ন কিছু দেখার দরকার নেই, জন্মকুষ্টি খুলবেন, সাপোজ দেখা গেল যে শুক্র আপনার জন্মকুষ্টিতে তুলা রাশিতে বসে আছে, যে কোনো রাশিতে বসে থাকতে পারে, তো এইখান থেকে আপনারা কাউন্ট করে নেবেন যদি শুক্র থেকে যেই গ্রহটার অন্তর্দশা চলছে, ধরুন রাহু, বৃহস্পতি, শনি, যে কোনো গ্রহ, সেই গ্রহটার অন্তর্দশা আপনার নর্মালি কেমন যেতে পারে সেই বিষয়টাকে যদি দেখতে হয়, তাহলে আপনারা দেখে নেবেন শুক্র থেকে রাহু এখানে 2, 3, তার সাথে 4, 10, 11 এবং 12 যদি এই ঘরগুলোতে বসে থাকে তাহলে সে তাৎক্ষণিক মিত্রতায় আছে। এক্সাম্পল নিয়ে নিচ্ছি, শুক্রর সাথে দ্বিতীয় ঘর অর্থাৎ যদি এইখানে বসে থাকে রাহু, যেহেতু রাহুকে নিয়ে আমি বোঝাচ্ছিলাম, তাহলে সেটা রাহু নর্মালি পজিটিভ ফলাফল দেবে। তার সাথে 3 নম্বর ঘর এইটা হচ্ছে, তার সাথে হচ্ছে 4 নম্বর ঘর এইটা, যদি এই এই ঘরগুলোতে যেই গ্রহটা অন্তর্দশা আপনারা দেখছেন যদি সেই গ্রহটা বসে থাকে তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। আমি রাহুকে নিয়ে এক্সাম্পল দিচ্ছিলাম, তো শুক্রের সাথে রাহু যদি এইখানে বসে থাকে, যদি 3rd ঘরে বসে থাকে, 4th ঘরে বসে থাকে, অথবা তারপরে আমরা চলে যাচ্ছি কি 10 নম্বর ঘর, এখানে 4, 5, 6, 7, 8, 9, 10, 10 নম্বর ঘরে যদি রাহু বসে থাকে, 11 নম্বর ঘরে যদি রাহু বসে থাকে এবং 12th ঘরে যদি রাহু বসে থাকে, তাহলে সেক্ষেত্রে তুলনামূলকভাবে শুক্রের সাথে রাহুর অন্তর্দশা ভালো যাবে। এটা প্রত্যেকটা গ্রহের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে রাহুর জায়গায় যদি বৃহস্পতি আসে, শনি আসে, বুধ আসে, কেতু আসে বা রবি আসে, চন্দ্র আসে, যে কোনো গ্রহ যদি আসে, তারা যদি শুক্রের থেকে এই ঘরগুলোতে বসে থাকে তাহলে কিন্তু সেটা অপেক্ষাকৃত পজিটিভ, কেন না সেই গ্রহটার সাথে শুক্রের তাৎক্ষণিক মিত্রতার একটা সম্বন্ধ হচ্ছে, বুঝতে পেরেছেন? তো এক্ষেত্রে শুক্রের সাথে রাহুর অন্তর্দশা বলবো খুব সাবধানে চলার কিন্তু সময়, এই সময়টাতে কিন্তু আপনারা বলতে পারেন একটা মান সম্মান হানির জায়গা থাকে, যেখানে কিন্তু আপনারা বলা যেতে পারে যে কোনো মহিলাকে সে ফেঁসে যাওয়া ছেলেদের ক্ষেত্রে, বা মহিলাদের ক্ষেত্রে কোনো পুরুষ কেসে ফেঁসে যাওয়া, মানে বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পারছি, আশা করছি যে আপনারা প্রতারিত হওয়ার যে বিষয়টা, আপনারা মোহের পেছনে দৌড়াবেন, সেই মোহটা কিন্তু খুব সহজে ভগ্ন হয়ে যাবে রাহু শুক্রের সাথে রাহুর অন্তর্দশাতে। তাই আমি বলবো এই সময়টাতে কিন্তু খুব ভাবনা চিন্তা করে সম্পর্কের দিকে এগোবেন, কেননা এই সময়টাই হচ্ছে আপনাদেরকে মরীচিকা দেখানোর সময়, আর এই সময়টাই হচ্ছে আপনাদের সম্পর্ক ভেঙে যাওয়ার সময়, ঠিক আছে। এবার এইটাকে যদি আপনারা পজিটিভলি ইউটিলাইজ করতে পারেন তাহলে বিদেশ যাত্রা, ভ্রমণ এই সময়টাতে কিন্তু ভালো হয়, তো সেটা আপনাদেরকে দেখে নিতে হবে। শুক্রের সাথে বৃহস্পতির অন্তর্দশা 2 বছর 8 মাস, এটা আমি বলবো যথেষ্ট পজিটিভ। এই সময় কিছুটা কনফিউশন বাড়ে ঠিকই, কিন্তু বাট আপনারা কিন্তু যথেষ্ট পজিটিভলি এগোতে পারেন এই সময়টাতে, একটু যদি বলেন তাহলে আনন্দ লাভ, সুখ লাভ, ধনধান্যে পজিটিভলি সব রকম দিক থেকে এই সময়টা কিন্তু ভালো যায় শুক্র এবং বৃহস্পতির অন্তর্দশা। তবে কি কিছুটা কনফিউশন আসে যে কোনটা আপনি করবেন এই বিষয়টা, কেন শুক্র এবং বৃহস্পতি সম্পূর্ণ ভিন্ন চিন্তাধারার, কিন্তু বৃহস্পতিও যেরকম পজিটিভ গ্রহ, শুক্র সেরকম পজিটিভ গ্রহ, সেক্ষেত্রে এদের দুজনের দশা বা অন্তর্দশা কিন্তু খুব একটা নেগেটিভ যায় না, ঠিক আছে। তারপরে হচ্ছে শুক্রের সাথে শনির অন্তর্দশা, যেটা অপেক্ষাকৃত আপনারা শনিকে সব থেকে বেশি ভয় পান, যদি শুক্রের সাথে শনির অন্তর্দশা আসে সেটা কিন্তু সর্বাপেক্ষা ভালো হয়। এক তো শনির সাথে, এই শুক্রের সাথে শনি পরম মিত্র, তার সাথে যদি তাৎকালিক মিত্র তাতে বসে যায় তাহলে তার দেখতেই হবে না। এখানে শুক্রের সাথে শনির অন্তর্দশাতে আপনাদের কর্মলাভ, এর সাথে অর্থলাভ, সব রকম দিক থেকে পজিটিভ আপনারা পাবেন,
ঠিক আছে, আপনাদের যেটা ধরুন লাইফে অনেক দিন ধরে চিন্তা করছিলেন পাচ্ছিলেন না, সেটা কিন্তু অবশ্যই এই অন্তর্দশাতে হয়ে যাওয়ার জোরালো একটা চান্সেস থাকে। ঠিক আছে, তারপরে চলে আসছি শুক্রের সাথে বুধের অন্তর্দশা, এটা 2 বছর 10 মাস থাকে, এইটা অপেক্ষাকৃত যথেষ্ট পজিটিভ। এই সময়টাতে কিন্তু আপনাদের বলতে পারেন কর্মের দিক থেকে মাথা খাটিয়ে যে সকল কর্মের বিষয়গুলো আসে সেই জায়গাটা কিন্তু যথেষ্ট পজিটিভ যায়। শুক্রের সাথে বুধের অন্তর্দশা যেটাকে লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয়, তো সেই দিক থেকে বলবো এই সময়টা আপনাদের জন্য কিন্তু অর্থ লাভের জন্য, কর্ম লাভের জন্য বা মান প্রতিষ্ঠা লাভের জন্য যথেষ্ট পজিটিভ যেতে পারে। ঠিক আছে, এর পরবর্তী হচ্ছে শুক্রের সাথে কেতু, যেটা 1 বছর 2 মাস, এটা কিন্তু সব থেকে নেগেটিভ একটা অন্তর্দশা শুক্রের সাথে কেতু। আমি সর্বদা বলেছি শুক্র এবং কেতু সম্পূর্ণ ভিন্ন ধর্মী, এরা একে অপরের মিত্র হলেও শুক্রের চিন্তাভাবনা এবং কেতুর চিন্তাভাবনা সর্বাপেক্ষা ভিন্ন। তো এই সময়টাতে আমি বলবো আপনাদের গাইনো সম্পর্কিত রোগ এই সময়টাতে কিন্তু দেখা যায়, এবং তার সাথে দুশ্চিন্তা, অযথা ভয় পাওয়া, এইরকম ধরনের বিষয়গুলো, এবং বলতে পারেন যে আপনারা যদি জাতক হন তাহলে আপনাদের স্ত্রীর বলতে পারেন শারীরিক অসুস্থতা, বা আপনি যদি জাতিকা হন তাহলে আপনার স্বামীর শারীরিক অসুস্থতা এই সময়টাতে কিন্তু দেখা যায়। বিবাহ সম্পর্কে বিবাদ চলে আসে, এরকম ধরনের বিষয়গুলো কিন্তু এই সময়টাতে দেখা যায়। তা আমি অন্তর্দশা নিয়ে ভালো করে ডিটেলে একটা একটা করে অন্তর্দশার ভিডিও নিয়ে আসবো, তাতে আরও ভালো করে বুঝিয়ে দেবো। আমি জাস্ট নর্মাল আপনাদেরকে বলে দিলাম এই বিষয়টা। এবার ধরুন আপনার শুক্রের মহাদশা চলছে, আপনি সব রকম দিক থেকে ভোগ সুখ চাহিদা সব রকম দিক থেকে পাচ্ছেন, সেটা কিন্তু আপনার অবশ্যই শুক্রের মহাদশা ভালো। আপনার জন্মকুশিতে শুক্র পজিটিভ স্থানে বসে আছে, আপনার বিয়ের যোগ চলছিল না সেটা হয়ে গেল, আপনার গাড়ি সব কিছু থেকেও আপনি একটা গাড়ি কিনতে পারছিলেন না সেটা পজিটিভলি হয়ে গেল, আপনার সব কিছু থেকে আপনি বাড়ি করতে পারছিলেন না সেটা শুক্রের মহাদশায় হয়ে গেল। সব রকম দিক থেকে যদি লাক্সারিয়াস লাইফ কাটাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই ভালো, কিন্তু এইটা যদি না হয়ে ঠিক বিপরীত হয়, শুক্রের মহাদশাতে আপনি বারবার প্রতারিত হচ্ছেন, বাড়ি করতে যাচ্ছেন বাধা পড়ছে, গাড়ি কিনতে যাচ্ছেন বাধা পড়ছে, তাহলে আপনাদেরকে বুঝে নিতে হবে যে শুক্র আপনার জন্মকুশিতে পীড়িত আছে। আপনার দীর্ঘকালীন প্রেম সম্পর্ক দেখা গেল শুক্রের মহাদশা এসে কেটে গেল, আবার অনেক ক্ষেত্রে কি দীর্ঘকালীন প্রেম সম্পর্ক শুক্রের মহাদশা এসে বিবাহ মানে বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে যে শুক্র আপনাদেরকে পজিটিভ দিচ্ছে না নেগেটিভ দিচ্ছে। যদি নেগেটিভ দেয় তাহলে অবশ্যই আমি বলবো, আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যেই গ্রহটার মহাদশা চলছে সেই গ্রহটার প্রণাম মন্ত্র আপনারা পাঠ করবেন 108 বার করে, কেননা যেই গ্রহটার মহাদশা আপনাদের চলে সেই গ্রহটার এফেক্ট কিন্তু সবথেকে বেশি পরিমাণে সেই সময়টাতে আপনাদের ওপর পড়ে। তো সেই গ্রহটাকে যদি আপনারা বলতে পারেন আপনাদের ভাগ্য চক্রটা সেই গ্রহটার হাতের মধ্যে থাকে, তো সেই গ্রহটাকে যদি আপনারা পজিটিভ করে ফেলতে পারেন তাহলে তার যে ফলটা সেটা কিন্তু অবশ্যই পজিটিভ হবে। তো শুক্রের প্রণাম মন্ত্র যদি আপনারা পারেন 108 বার করে অবশ্যই জপ করবেন, নাহলে সর্বনিম্ন 24 বার অবশ্যই শুক্রের মন্ত্রটা পাঠ করবেন। এখানে আমি শুক্রের মন্ত্র স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তার সাথে আমি উচ্চারণও করে দিচ্ছি, ওম হ্রিং শ্রীং শুক্রায় নমো। এই মন্ত্রটা কিন্তু অবশ্যই আপনারা 24 বার করে নর্মাল একদম সর্বনিম্ন কিন্তু অবশ্যই পাঠ করবেন শুক্রের মহাদশা চলাকালীন, দেখবেন অটোমেটিক্যালি আপনাদের নেগেটিভিটিটা কেটে যাচ্ছে। এবার এর সাথে আমি বলবো আপনাদেরকে কিন্তু বুদ্ধি দিয়ে শুক্রের মহাদশাটাকে পরিচালিত করতে হবে, তার কারণ যদি আপনারা সারাটাক্ষণ ভোগ বিলাসের প্রতি ইন্টারেস্টেড হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু কর্মজীবন বা আপনাদের যেটা মধ্য বিষয় থাকে সেই দিকটা কিন্তু যথেষ্ট ঘেঁটে যেতে পারে। তো অবশ্যই বলো শুক্রের মহাদশা ঠিক যতটা পজিটিভ সেটাকে পজিটিভলি ইউটিলাইজ করতে হবে, এটা হচ্ছে বিষয়। তো শুক্রকে পজিটিভ করার জন্য আমি শুক্রের মন্ত্র পাঠ করতে বললাম, এবং যেই গ্রহটার অন্তর্দশা চলছে পারলে সেই গ্রহটার মন্ত্র পাঠ করবেন। আমার বীজ মন্ত্রের ভিডিও দেয়া আছে, সেই ভিডিওতে প্রত্যেকটা গ্রহের মন্ত্র সম্পর্কে বলা আছে, তো সেটা অবশ্যই করতে পারেন। এছাড়া মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন, মা লক্ষ্মীর পুজো দিতে পারেন, যে কোনো মহিলা ঠাকুর যার আরাধনা যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে শুক্র কিন্তু জন্মকুশিতে যথেষ্ট পজিটিভ ফলাফল দেয়। আর আপনার অবশ্যই শুক্রের মহাদশা আপনার স্ত্রী বোন মা যারা আছে তাদেরকে যথেষ্ট রেসপেক্ট করবেন, দেখবেন অটোমেটিক্যালি শুক্রের মহাদশা আপনাদের কিন্তু ভালো যাবে, এটা হচ্ছে বিষয়। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি শুক্রের মহাদশাকে আপনারা কীভাবে ইউটিলাইজ করতে পারেন, সেটা যদি করেন অবশ্যই ভালো যাবে। এই নিয়ে আমাদের মহাদশা সিরিজ শেষ হচ্ছে, এরপরে আমি অন্তর্দশাগুলো নিয়ে আসবো অবশ্যই যদি আপনারা বলেন। তো আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।